আসসালামু আলাইকুম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সামনে শীত আসতেছে। শীতের জন্য আগাম ব্যবস্থা নিতেছি, কি ব্যবস্থা নিব এ করে মাছের জন্য সেটাই আজকে দেখাবো। যে শীতে পানির টেম্পারেচার অনেক কমে যায়, মাছ এতে অনেক ক্ষতি হয়। অনেক মানুষের পোস্টে আমি ফলো করছি, যে পোস্টগুলো করছে যে শীতের মধ্যে তাদের মাছ অনেক অনেক ক্ষতি হয়, অনেক মাছ মারা যায় শুধুমাত্র শীতের কারণে। গরমে কিন্তু তেমন কিছু হয় না, কিন্তু শীতে পানির টেম্পারেচার অনেক কমে যায়, ফলে মাছের অনেক ক্ষতি হয়, অনেক মাছ মারা যায়, অনেক মাছ অসুস্থ হয়ে যায়। যেহেতু পুকুরে মাছ যেহেতু থাকে, তাতে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিতে হয় না। কারণ কি? কারণ পুকুরে অনেক তলদেশে গিয়ে মাছগুলো নিয়ে আশ্রয় নেয়, যেখানে ঠান্ডা পৌঁছতে পারে না। কিন্তু আমরা তো ছোটো ছোটো চৌবাচ্চায় মাছ চাষ করি, এখানে তো আপনার পানি খুবই অল্প দেওয়া থাকে, মাছও কম থাকে, পানিও খুব অল্প থাকে। আর এই পানিটা শীতে কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। আবার এই অল্প পানিতে কিন্তু হিটারও ব্যবহার করতে পারবো না, যে হিটার ব্যবহার করবো, কতক্ষণ হিটার ব্যবহার করবো। পানির টেম্পারেচার বাইরে গেলে মাছ মারা যাবে, গরমে কমে গেলে ঠান্ডায় মাছ মারা যাবে। তাহলে আমরা কী করবো, আমাদের করণীয় কী? তেমন কঠিন কিছু না, আবার সহজও না। যে মাছ চাষ করতে গেলে কিন্তু অনেক কিছু ফলো করতে হয়, অনেক কিছু জানতে হয়, না হলে কিন্তু মাছ চাষ করা যায় না। আমি প্রায় দেড় মাসে অনেক কিছু শিখতেছি, অনেক কিছু বুঝতেছি, আবার অনেক মাছ আমার টোটালি মারাও গেছে আসলে না বোঝার কারণে প্রথম দিকে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, এখন আর কোনো মাছ আমার মারা যাইতেছে না, মাছ নষ্ট হইতেছে না। এখন কিন্তু আমি মাশাআল্লাহ অনেক অনেক ফ্রাই পেতেছি। আমার যাত্রাটা খুব বেশি দিন না, ভিডিও দেখলে বুঝতে পারবেন, অল্প কিছুদিন আগের। কিন্তু আল্লাহর রহমতে আমার মাছগুলো এখন আর নষ্ট হইতেছে না, মাছ থেকে আমি শুধুমাত্র এখন ফ্রাই পেতেছি। আবার কিছুদিনের মধ্যে মাছ প্রেগনেন্ট হয়ে যায়, যে এখানে আপনি ছোটো ছোটো ফ্রাই আছে, আবার মাছগুলো আবার লোড হয়ে গেছে, সবগুলোর ভিতরে ফ্রাই আছে, তারপরে মাছ লোডও আছে। আমার এখানে এখন প্রায় অনেক প্রকারের গাপ্পি আছে, মলি আছে, প্লাটি আছে, এইগুলাই। কিন্তু ও যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি, আসলে শীতে আগাম ব্যবস্থা হলো প্রথম ব্যবস্থা কী করবেন? প্রথম ব্যবস্থা আমাদের করণীয় হইলো যে খুদি পানা, যেটাকে বলে এই যে খুদি পানা, এইটা বড় পানাটাও দিতে পারেন, এটা দেওয়া দরকার নেই, এটা অনেক সময় পুঁচা যায়, পায়ে নষ্ট করে। হর্নেটটা তো বাধ্যতামূলক থাকতে হবে, আর যার কাছে হর্নেট নাই সমস্যা নেই। এই খুদি পানাটা আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিবেন, অল্প একটু ফাঁকা রাখবেন, যাতে করে আপনি খাবারটা দিতে পারেন। খাবারটা দেওয়ার জন্য অল্প একটু ফাঁকা রাখবেন, সামান্য দেখালো ফর্ম দিয়ে এইভাবে রেখে দিলেন, যে এতটুকু ফাঁকা থাকলে আপনি পুরাটা পানা দেওয়া থাকবে। আমি আজকে এই পানা দিব, পানাগুলো আমি আগেই যে জোগাড় করে আনছি, আইনা ভালো করে ধুইছি, ভালো করে ধুইতে হবে, ধুইয়া, কারণ পানি তো অনেক দূষিত থাকতে পারে, ময়লা থাকতে পারে, দূষিত পানি থেকে এগুলো আনলে অনেক রোগ জীবাণু থাকতে পারে, এগুলো থেকে মাছের ক্ষতি হতে পারে। এই জন্য আমি ভালো করে ধুইছি, ধুইয়া এখন আমি এই পানাটা এখানে দিয়ে দিব, আস্তে আস্তে এই পানাটা দিয়ে দিব। এটা কিন্তু একটা পানির উপরে একটা আবরণ সৃষ্টি করবে, আবার এই পানাগুলো নিচে কিন্তু অনেক রুট হয়, এই রুটগুলোর ফাঁকায় গিয়া পোনাগুলো, যে ফ্রাইগুলো, এগুলো কিন্তু লুকায় থাকতে পারে, সেক্ষেত্রে মাছ মাছগুলো এই ফ্রাইগুলো খাইতে পারবে না। আর দুইটা উপকার হইতেছে, একটা শীত থেকেও আপনি মাছগুলোকে বাঁচাইতে পারতেছেন, আবার মাছ থেকে আপনি ফ্রাইগুলো বাঁচাইতে পারতেছেন, এখানে কিন্তু দুইটা উপকার হইতেছে। আমি এ দিয়ে দিলাম, শীত আস্তে আস্তে এখনও অনেক দিন বাকি, এতে এই কদিনে এগুলো গ্রোথ আরও বাইরে যাবে, এগুলো আরও অনেক অনেক পানা থেকে পানা আরও জন্মাইবে, জন্মানোর পরে এটা আসলে ভরে দেবো। কিন্তু আমি পুরোটা করবো না, আমি আগে বলছি এখানে এখানে আপনার অল্পটুকু ফাঁকা রাখবো মাছকে খাবার দেওয়ার জন্য। এই যে পানাটা দিয়ে দিলাম, এখন সব জায়গায় আমি অল্প অল্প করে পানা দিয়ে দিব, কারণ এখনও কিছুদিন বাকি আছে শীত আসার জন্য। এতে করে এই পানাগুলো অনেকটা আরও অনেকটা পানা ছেড়ে দিবে। আর হর্নেটটা থাকার সুবিধা কী জানেন? হর্নেটটা কিন্তু আসলে পানির উপরে থাকে না, পানির নিচে থাকে, ওইটা কিন্তু মাছের কম্বল হিসেবে ব্যবহার হয়। আর হর্নেটের মাঝেও কিন্তু অনেক ফ্রাইকে লুকায় থাকে, সেক্ষেত্রে কি আপনার মাছগুলো খাইতে পারে না, ফ্রাইগুলো খাইতে পারে না। আসলে গাপ্পির ক্ষেত্রে একটাই সমস্যা, গাপ্পি মলি প্লাটির ক্ষেত্রে এরা কী করে, নিজের ফ্রাইগুলো নিজেরা খাইয়ে ফেলায়, এরা ওই লাইভ ফুড মনে করে ফ্রাইগুলো খাইয়ে ফেলায়। যে ক্ষেত্রে ফ্রাইগুলো দেখা গেলো যে 50টা ফ্রাই দিলে ওখান থেকে 15-20টা ফ্রাই পাবেন, বাকিগুলো কই যায়, মারা তো যায় না, তাহলে কই যায়, ওইগুলো আসলে মা মাছের পেটে যায়, ওগুলো আসলে মা মাছের পেটে যায়, যে কারণে আমরা ওইটা পাই না। তো আমি এই পানাগুলো দিয়ে দিলাম,
ওইখানে দিব, আর পানা আনবো আইনে, তারপর ওইখানে দিব। এখন বাইরে একটা হাউস আছে, ওখানে কিছু পানা আছে, ওইটাও দিয়ে দিই, দেখুন। আর আপনারা আসলেও শীতের আগেই আগেই এই ব্যবস্থাটা করবেন, এখানে আমার পানা দিতে হবে। চলুন বাইরে যাই। এই যে বাইরে এসে বললাম, এটা আমি একটা কি বলবো, গ্রিন প্রজেক্ট, মানে সব কিছু অল্প অল্প রাখতে চাইতেছি। এখানে সব চারা গাছ এগুলো সব আমার হাতে তৈরি করা। এটা হলো বট গাছ, এটা বনসাই করতেছি। এই যে কোমর হয়েছে, এই পাশে বনসাইয়ের জন্য আরও কিছু প্রসেস চলতেছে। পাখি পাখি আছে, ঘুঘু আছে, খরগোশ আছে, ওপাশে খরগোশ আরও আছে। তারপর এখানে করলা চাষ হইতেছে, প্রচুর করলা আছে। আর এখানে এই যে এই হাউসটা, এই হাউসটা কিন্তু অনেক মাছ আছে, অনেক মাছ। এখানেও কিন্তু আমি দিয়ে দিব, এখানেও আমি আপনার যেহেতু এটা খোলা জায়গায়, এখানে আমার বেশি লাগবে। এখান থেকে সব তুলা তুলা দিয়ে দিব। বিড়াল দেখেন, আমার এখানে প্রচণ্ড হর্নেট আছে, এখানে অনেক হর্নেট আছে, আপনাদের দেখাই অবশ্য দেখা যাবে না। এই যে ফ্রাইগুলো হর্নেটের ভিতরে লুকায় থাকে, ফ্রাইগুলো হর্নেটের ভিতরে লুকায় থাকে। আমার এখানে যে অটোমেটিকলি এখানে চার পাঁচটা দিছিলাম, কিন্তু এখান থেকে অনেকগুলো ছোটো 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 জন্মাইতেছে, অনেক ভরে গেছে। অনেক ভরে গেছে। আপনারা চাইলে এগুলো দিতে পারেন, এগুলো দিলে পানির টেম্পারেচারটা ঠিক থাকবে, আর এই গরমের দিনে রৌদ্রটা অনেকটা আটকে দেবে, পানিটা গরম হবে না। শীতের দিকেও সুবিধা, গরমের দিকেও সুবিধা, দুই দিকে সুবিধা। আবার ফ্রাইগুলো এটা ভিতর থেকে লুকায় থাকে, ফ্রাইগুলো নষ্ট হবে না। তো আপনারা সবাই এভাবেই আসলে মাছের যত্ন নিন, যেহেতু শখের জিনিস, কারো নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।